যা মজা হচ্ছে আমার নকল চুলগুলো উড়ে যাবে সব ওপরের মধ্যে নকল না আসল না এগুলা যেমনে বলে দিশা নকলি দেখা যাচ্ছে না আগে চুল কালো ছিল না এখন নকল রং করছেন রং করছেন সরি কিছু বলে না তো অনেক কিছু বলে ফেলাইছ চুল নকল রং করছে অনেক কিছু হ্যালো আসসালামু আলাইকুম গয়নাবাকশো থেকে আমি টুপা সবসের মতো আপনাদের সবার সাথে আছি সো উড়ে উড়ে চলে আসছি কোথায় জানেন উড়ে উড়ে চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের ধানমন্ডি আউটলেটে আমি একটু দেখাই আপু এখানে অর্ধেক বস্তা ওরাও খুলছে বাকি আরও এই যে বস্তা বস্তা ওরা রেডি করে রেখে দিচ্ছে হ্যাঁ সো এত 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 নতুন নতুন জিনিস আসছে এবং এত সুন্দর সুন্দর জিনিস আসছে এই যে জয়নাব চট্টানি যেখান থেকে আমার অলরেডি তিনটা মেরে দেওয়া শেষ আমি টেলারে বানাইতেও দিয়ে আসছি হ্যাঁ আবার ঈদের দিন কোন সময় কোনটা পরবো এটাও আবার মনে মনে ঠিক করে ফেলাইছি সো দেখেন আপু এই যে কাফ চলে আসছে একটু নাড়া না ভাইয়া কতগুলো জিনিসপত্র একদম সব একদম গরম গরম না ও বলতেছে যে আপু সব হালিম একদম টাটকা গরম হালিম হ্যাঁ সো কাফের গুলো আপু পেয়ে যাবেন কাফের রেঞ্জ হচ্ছে কি আপু 9000 করে খুবই সুন্দর মানে খুবই সুন্দর বসে গেলাম যা সো এই হচ্ছে কি আপু দেখেন ও মা গো মা এই যে দেখেন আপু কাফের ড্রেস আল্লাহ যারা শোরুমে আসবেন আপু আজকে কিন্তু ছুটি আছে না আজকে তো ছুটি তো তো আজকে যারা শোরুম কি জানি বলে শোরুমে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে আপু সব লাক্সারি ক্যাটালগ আপু এখানে চলে আসছে তো সবগুলো এখানে পেয়ে যাবেন কালামকার সেটা তো আমি যেটা পড়েছি সেটা অলমোস্ট এই যে দেখেন এই টাইপের ড্রেসগুলো আপু কী যে সুন্দর লাগে এই টাইপের ড্রেসগুলো আমি অলরেডি একটা পরে আছি মানে ইট লুকস সো আই হাই আমার এটা খুব পছন্দ হয়েছে আল্লাহ এটা খুবই সুন্দর কাফের এটা দেখেন আপু এত সুন্দর কাফগুলো হচ্ছে 9000 এই যে জয়নাব চট্টানি এটা এটা একদম আমি বুকের মধ্যে পাথর রেখে আপু আমি ড্রেসটা মানে বানাতে দেই না এই যে কিছু বলার নাই আপু যে যেটা পারবেন এটা আমি নিয়েছি আল্লাহ সো এই হচ্ছে গিয়ে ঘটনা এখানে হচ্ছে গিয়ে আল্লাহ এটা খুলে যাচ্ছে রে জয়নাব চট্টানি তারপর হচ্ছে কাফ এগুলো এলাফ আচ্ছা এলাফ এখন আসে নাই আর ইজনিক হচ্ছে অন দ্য ওয়েতে আছে ইজনিক আসছে দেখেন ও আবার এখানে একটা দিল্লি বুটি খুলছে কি সুন্দর কই গেল আমাকে দেখা যাচ্ছে কেন এই যে দেখেন কি সুন্দর একটা কি রে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে এটা দিল্লি বুটিকটা দেখেন আপু এটা দেদের কাছে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে হ্যাঁ আমি একদম স্টক লাইফ দিচ্ছি আমাদের ধানমন্ডি শোরুম থেকে সো এটা হচ্ছে দুইটা বস্তা ওরা খুলছে বাকি বস্তাগুলো একটু খুলতেছে আমি আপনাদেরকে দেখাই দিই সো যারা আমাদের কিসে আসবেন বলেন তো এটা কি শোরুম রে ধানমন্ডি শোরুম সীমান্ত সম্ভার ধানমন্ডি শোরুম আপু সীমান্ত সম্ভার ধানমন্ডি শোরুমে যারা আসবেন ঢালো ঢালো একদম নাহলে ফুল পাবো না সো গরম গরম আসছে আল্লাহ ও খোদা আচ্ছা এই যে দেখেন কারিজমা কারিজমা এটা আপু যা সুন্দর এটা কিন্তু লাইভ হবে হ্যাঁ কারিজমা চুন্ডি আপু ড্রেসগুলো এত সুন্দর বলার বাইরে কারিজমা চুন্ডি ড্রেসগুলো দেখলে আপু পাগল হয়ে যাবে ও মাই গুডনেস এই একুয়া কারা খুঁজতেছিলেন একুয়া চলে আসছে এটা লাগবে আর কেমনে তোদের কাছে যা আসছে এটা স্টক শেষ হলেই শেষ আল্লাহ জয়নাব চট্টানির ব্লুটা একটু ক্যাটালগটা দেখে আছে দেখাচ্ছি থাম দোস্ত থাম সো এই হচ্ছে গিয়ে আল্লাহ আপু দেখেন আমি জাস্ট একটু দেখাই এখানে হচ্ছে গিয়ে আপু পাঁচ বস্তা নতুন পাঁচ বস্তা একদম নতুন ক্যাটালগ সব ড্রেস দিয়ে গেলাম আজকে ছুটি আছে আমি বলবো আপু চলে আসেন একদম সব নতুন নতুন টাটকা টাটকা গরম গরম কারিজমা চুন্নিটা তো খুবই সুন্দর অ্যাকুয়া বিপুল অ্যাকুয়া চলে আসছে সাথে বিপুলের আরেকটা আচ্ছা শালিকার একটা আসছে দেখো দেখো তো এটা খুব সুন্দর হ্যাঁ এই যে শালিকার আপু এই ড্রেসগুলো খুবই সুন্দর 48 চকর ড্রেসগুলো এত সুন্দর বলা বাইরে তারপর হচ্ছে আয়টা আছে আয়না বিপুল আয়না না এটা না ক্যাঞ্জেল বিপুল অ্যাঞ্জেল হ্যাঁ বিপুল অ্যাঞ্জেল এই ড্রেসগুলো খুবই সুন্দর অ্যাঞ্জেল কত অ্যাঞ্জেল রেট দিছে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে অ্যাঞ্জেল হচ্ছে গিয়ে সব আপু ম্যাক্সিমাম এখন যা রেঞ্জ আসতেছে সবই হচ্ছে 5200-এর মধ্যে বেশি আসতেছে এটা আসছে শুধুমাত্র শালিকাটা আসছে 4800 একটা খুলনা ভাই শালিকাটা অনেকদিন পর একটা 4800 রেঞ্জের একটা ড্রেস আসছে একটু খুলনা হ্যাঁ 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 তমা আপু খুবই মজা পেয়েছি কমেন্টটা পড়ে লাইভ হবে না এগুলোর আপু এগুলো তো সব হাই এন্ড ক্যাটালগ জয়নাব চট্টানি বা এগুলোর আপু লাইভ করা পসিবল না
আমি যদি আরো স্টক মানে থাকে আমার কাছে তাহলে আমি হচ্ছে ছবি আপলোড করে দেবো ওখান থেকে নিতে পারবেন আপু দেখেন এই যে 4800 রেঞ্জের অর্গানজার উপরে আপু ড্রেসগুলো খুবই সুন্দর এটা তো সবগুলোর মাঝখানে এটা একটু বলতো এটা তো দাম কম হয়ে গেছে পিওর চিনন ওড়নায় দিছে পিওর চিনন ওড়না আপু পিওর চিনন সিল্ক ওড়নায় দিছে না এটা দাম আসলে কম হয়ে গেছে এটা কেমনে রে সত্যি বলতেছে এটা 4800 টাকা কম হয়ে গেছে এটা একদম পিওর চিনন ওড়নায় এসেছে সো এটা হচ্ছে কি আপু সবগুলোর মাঝখানে শালিকা 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 দামটা আসলে কম মানে ওরা কম রাখছে মার্শাল্লাহ যাক ভালো হয়েছে সো এই হচ্ছে কি আপু ড্রেসগুলো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর 6টা কালার আছে সো এটা আসবেন যারা এসে দেখে নেবেন এই যে খুব সুন্দর কালারগুলো দেখছেন এই যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার তারপর এই যে মাস্টার্ড কালারটা আসছে মাস্টার্ড কালারের যে ডিমান্ড হ্যাঁ সো এই যে সুন্দর এই ড্রেসগুলো আপু আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে গিয়ে বিপুল অ্যাকোয়া পেয়ে যাবেন এখানে ক্যাটালগের ছড়াছড়ি আপু কাফ পেয়ে যাবেন কিউ লাইন পেয়ে যাবেন তারপরে হচ্ছে জয়নাব চট্টানি পেয়ে যাবেন জয়নাব চট্টানি আপু 9500 কলমকার কিউ লাইন হচ্ছে কত দিল্লি বুটিক আছে প্লাস কি বলে শালিকা আসছে শালিকা হচ্ছে গিয়ে 4800 টাকা কারিজমা আসছে হ্যাঁ 5200 ঠিক আছে কি শালিকা এটা 5200 রেটের রেট আসছে তাহলে আমি দেখতে ভুল করছি আচ্ছা আই এম সো সরি এটা আমার ভুল আসলে আমি এটাই বলতেছি এটা 4800 হওয়ার কথা 5200 আচ্ছা ও ওরা সেলও করতেছে আচ্ছা ঠিক আছে আমি আসলে বিল মিলাইনি আপু মাত্র আসছি তো উত্তরা শোরুমে আগেই চলে গেছে ওদের কাছে শোরুমে আগেই গেছে আমি যেহেতু একসাথে সবগুলো নিয়ে আসছি আই এম সরি এটা আমার মিস্টেক যদি যাই হোক একটা তো বেচা হয়নি সমস্যা নেই সো 5200 হ্যাঁ সো শালিকা হচ্ছে গিয়ে কি বলে শালিকাই তো শালিকা না একদম পিওর চিনন ওড়না তো 5200 আপু রেটে আসছে আই এম সরি আপু এটা আমারই মিস্টেক আসলে আমি খেয়াল করি না কারণ একসাথে এতগুলো ক্যাটালগ আসছে সো এত জাস্ট দুই মিনিট হ্যাঁ সো আপু আপনারা পেয়ে যাবেন এই ক্যাটালগুলো আর এটার হচ্ছে আপু এটার স্টকটা মনে হয় হোপফুলি ইনশাল্লাহ আমার কাছে কালকে চলে আসবে সো অনলাইন স্টকটা চলে আসা মাত্র আপু আমি কারিজমা চুন নিয়ে আমি লাইভ করে দেবো এটা এত সুন্দর বলার বাইরে ড্রেসগুলো ভয়াবহ টাইপের সুন্দর আমি বললাম তো দেখেন না খালি লালটা দারুণ 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 ওরে মা গো মা এটা খুব সুন্দর সবগুলো সুন্দর সবগুলো সো যারা আসবেন আজকে চলে আসেন মিরপুর এগুলো পৌঁছে গেছে দুপুরের দিকেই উত্তরা তো সকালবেলা জাস্ট দুই মিনিট আপু দুই মিনিট ভালো আছেন দুইটা মিনিট খালি গুছিয়ে নেব আচ্ছা সো হচ্ছে গিয়ে মিরপুরে পৌঁছে গেছে আপু দুপুরের মধ্যে উত্তরে পৌঁছে গেছে একদম সকালবেলা আর এই যে ধানমন্ডিতে আমি নিজেই পৌঁছাতে আসলাম কারণ আমি আপনাদেরকে একটা স্টকও দেখাতে চাচ্ছিলাম সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে যারা চলে আসবেন আপু জয়নাব চট্টানি ধানমন্ডিতেই আছে বনানী শারমিন শর্মী আপু প্লিজ চলে আসেন আমি বললাম তো আপু এত ড্রেস আমি রাখছি তারপর আপু জয়নাব চট্টানির আমি একদম না পারতে তিনটা আমি টেলারে বানাইতে দিয়ে চলে আসছি যে আমার আর সহ্যই হচ্ছে না একটু দাও তো দেখি এটার কথা বলতেছিলাম এটা না এটা আপু এটা এটা ড্রেসটা আপনি যদি বলেন আমি জানি না মেরে নজরো সে দেখো তো বহুত কুছ হ্যায় এখন অনেকের নজরের মধ্যে এটা না কিছু থাকতেই পারে বাট এটা আমি বানাইতে দিয়ে আসছি পুরো ড্রেসটা আপু এরকম করে একদম বড় বড় শিফলিক এমব্রয়ডারি করা একদম করা ব্লুর উপরে আমি জীবনও আপু এই ব্লুটা আমি পরি নাই আমি জীবনও আমার মানে আমার মনে পড়ে না আমি লাস্ট আমি কখন কবে এই ব্লু পরছি হ্যাঁ এটা কিন্তু পুরোটাই বড় বড় একদম শিফলিক এমব্রয়ডারি করা ভেতরে অবশ্যই আপনাকে ইনারের কাপড় দিতে হবে আমি বেক্সি ভয়েল দিয়ে আসছি সো যাই হোক সো ড্রেসটা অনেকের কাছে অনেক কিছু নাও হইতে পারে বাট আমার কাছে দেখা মাত্র মনে হয়েছে যেটা আমি কী দেখতেছি জাস্ট একটু জয়নাব চট্টানির আপু আলাদা করে আমি ড্রেসগুলো দেখাচ্ছি হ্যাঁ বিশ্বাস করে আপু কোনোটা ছাড়তে পারবেন না মানে এগুলো দেখেন আপু একটু এটা কোনোটা ছাড়া যায় আমাকে বলেন ওড়নাগুলো আপু কোটার মধ্যে এরকম করে আছে অসম্ভব সুন্দর আমি যদি পারি আমি অনলাইনে অর্ডার নিয়ে নেবো বাট এগুলো আপু আমার লাইভ করা আমার পক্ষে এই যে এটারই কালার আপু দেখেন এটার দুইটা কালারই সুন্দর আপনি কোনোটা থেকে কোনোটাকে ছাড়তে পারবেন না আপনি মনে করবেন যাচ্ছে এটা না এটা নিয়ে আপনি ছাড়তেই পারবেন না দুইটা কালারই ভীষণ সুন্দর সো আমি যদি পারি আমি হচ্ছে গিয়ে অনলাইনে আমি স্টিল পিকচার আপলোড করে দেবো এরকম ক্যাটালগে ওখান থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে আপু কারণ এগুলো লাইভ করা আমার পক্ষে সম্ভব না আর না হলে যারা একদম সরাসরি শোরুম থেকে এসে দেখে নিতে যাচ্ছে প্লিজ দেখেন সাদাটা আমি নিবই মানে আমার হাত থেকে লিটারালি কেড়ে নিছে এরা যে আপু না দেন রাখেন আর সাদা না সো মানে এত সুন্দর সাদা দুইটা কালার আপু একটা হচ্ছে হলুদ উড়নার সাথে আর একটা হচ্ছে রেড উড়নার সাথে দুইটাই সুন্দর থামেন আমি দেখাচ্ছি জয়নাব চট্টানি আপু আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড মানে আই লাভ ইট এটা দেখেন মানে আমার এখনো পর্যন্ত আপু এটার উপর আমি নজর দিয়ে রাখছি এটা দুইটা কালার একটা হলুদ একটা হচ্ছে গিয়ে এই যে আপনার গ্রেপ গ্রিন কালারটা দুইটাই সুন্দর
মানে আমি এখনো পর্যন্ত আশা ভরসায় আছি যে একটা হয়তো মেরে দিব আমি। এই যে এটার কথা বললাম আপু, সাদার দুইটা কালার, হ্যাঁ সাদার দুইটা কালার, একটা হচ্ছে যে মেরুন দোপা খুব সুন্দর, একটা কেমন জানি এটার সাথে, একটা হচ্ছে এই যে একদম কড়া হলুদটার সাথে খুবই সুন্দর। তো জয়নাব চট্টানি হচ্ছে 9,500 করে আপু, যেই আসবেন আপু যেটাই দেখবেন আপু সেটাই পছন্দ হবে। এটা একটু দেখেন, পুরো আইসক্রিমের মতো ড্রেসটা, পুরো আইসক্রিমের মতো ড্রেস আপু, আগানোর আসছে এখনো সেট করতে পারি না। এটা দেখেন আপু, নীলটা যেটা দেখালাম আপু নীলটারই কালার এটা, বাট আমার যেহেতু গোল্ডেন কালারের অনেক ড্রেস হয়েছে আমি এই জন্যই গোল্ডেন মানে গোল্ডেনটা না নিয়ে আমি নীলটা রেখেছি, নীল আমি জীবনে ওই কালার করি নাই। বাট এটা হচ্ছে সেম ড্রেসটারই আপু, আর একটা কালার এটা, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এর আগে আমি যতগুলো ইজনিক রেখেছি মানে ইজনিক যতগুলো এসছে এই কালারের ইজনিক রাখি না, আমার হয়ই নাই। সো খুবই সুন্দর আপু, তো যারা আসবেন এসে দেখে নিতে পারবেন। জয়নাব চট্টানি, প্রাইস হচ্ছে গিয়ে 9,500, প্লিজ ডু ভিজিট। আর কাফের ড্রেস নিয়ে আপু আমার বলার কিছু নাই, কাফের ড্রেসগুলো দেখলে পাগল হয়ে যাবেন, জাস্ট একটু দেখেন আউটলুকগুলো তো খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাজো কাটা ঠিক 5টা বাজে, আচ্ছা আমি এখন দৌড়াবো, নাহলে হচ্ছে গিয়ে আমি লাইভ ধরতে পারবো না। তুমি আপু, আপু তুমি উত্তরা দিছো না আপু, জয়নাব চট্টানি উত্তরাতে, জয়নাব চট্টানি মাত্র নামছে, জয়নাব চট্টানি হচ্ছে মাত্র নামছে, জয়নাব চট্টানি হচ্ছে ধানমন্ডি শোরুমে আছে আপু, হ্যাঁ উত্তরা শোরুমে, জয়নাব চট্টানি এখন যায় নাই আপু। আপনার অ্যাডমিন স্টাফরা অনেক ভালো মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই ছিল হচ্ছে গিয়ে আজকের আপডেট। সো আমি কি জানি বলে এখন, আচ্ছা ইজনিক আপনাদের কাছে এখন আসে নাই না নাজির ভাই? আচ্ছা ইজনিক কিন্তু এখনো আসে নাই। সো আমি যেটা পড়েছি সেটা কিন্তু আজকে একটা ইজনিকই পড়েছি। সো এরকম ইজনিকগুলো সবসময় আপু এরকমই সুন্দর সুন্দর থাকে। সো যারা আসবেন ধানমন্ডি শোরুমে যদি ইজনিক চলে আসে তাহলে তো আপু আজকে পেয়ে গেলেন, আর দু একদিনের মধ্যে ইজনিক চলে আসবে। হ্যাঁ আর প্রচুর 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 প্রোডাক্ট দিয়ে গেলাম, দেখেন আপু ওরা একদম কিছু তুলে ফেলেছে, কিছু এখানে সেট করে রেখেছে। সো যারা আসবেন এসে দেখে আপনাদের পছন্দসই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন, অনেক প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট। কারিজমা এটা আমি বিলটা দেখি নাই এখনো, কারিজমার আমি রেটটা দিচ্ছি, কারিজমা চুন্ডির আমি রেটটা দিচ্ছি, আমি বিলটা দেখি নাই এখনো। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ তো যারা যারা আসবেন তারা চলে আসেন, আসলেই সুন্দর করে দেখতে পারবেন। আপু মিরপুর শোরুমে কি পরিমাণ ড্রেস সেল হচ্ছে আপনার কোনো আইডিয়া নাই, মাশাল্লাহ দিলে। আপনি যখন যাচ্ছেন আপু তাহলে আপনি এমন টাইমে যাচ্ছেন আপনার আগে হয়তো বা কাস্টমারে নিয়ে যাচ্ছে। আজকে আমি এখানে যতটুকু স্টক দিলাম তার থেকে মিনিমাম 2.5 গুণ বেশি স্টক গিয়েছে হচ্ছে গিয়ে মিরপুর শোরুমে, কারণ এই শোরুমের 4x হচ্ছে বড় হচ্ছে মিরপুর শোরুম। সো মিরপুর শোরুম ভরাইতে আপু আমার অনেক প্রোডাক্ট দিতে হয়, সো এখানে যতটুকু প্রোডাক্ট এসেছে তার থেকে 4x 2.5x বেশি প্রোডাক্ট গিয়েছে হচ্ছে মিরপুর শোরুমে। এবং কাস্টমাররা মাশাল ওখানে তো দুইটা গদি দুই পাশ থেকে ফাটায় মানুষ শপিং করতেছে। সো চলে আসেন, চলে আসেন। হ্যাঁ আচ্ছা আপু আমি গাড়ি থেকে আপনাকে রিং করে আসছি, আমি গাড়ি থেকে আপনাকে রিং করেছিলাম, আসছি। আচ্ছা আসেন আসেন আপু আসেন, বরণী আপু চলে আসেন, জাস্ট ইফতারের সময় একটু বন্ধ থাকে ওদের, তাছাড়া হচ্ছে গিয়ে খোলা থাকে, চলে আসেন আপু ইফতারের আগে, পারলে ইফতারের আগে চলে আসেন, নাহলে হচ্ছে গিয়ে একদম ইফতারের পরে পরে ঢুকে যাবেন একদম আরাম করে। উনি উনি বনানি থেকে মানে উনি ইয়াতে থাকে বুঝছো, একটু দূরে থাকে, উনি যদি আসে উনি আমাদের পেজে খুব ভালো কাস্টমার, তাহলে একটু ওভাবে আপুকে আপুর শপিং করতে টাইম লাগে না, ওভাবে একজন একটু আপুকে ডিল করে বাকিরা ইফতারের জন্য রেডি করুন। হ্যাঁ সো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি তাহলে চলে যাচ্ছি। আর পরবর্তীতে কী লাইভ হবে আপু আমি জানিয়ে দেবো, রিলস আসছে, আমি একটা রেলসে লাইভ করতে চাচ্ছিলাম, জানি না কখন করতে পারবো। সেই হচ্ছে কি ব্যাপার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আমি গেলাম না, আমি ইফতার পাবো আপু, আফিয়া এসে ওরা আফিয়া বেচে শেষও করে ফেলছে, আফিয়া ওদের শেষ। হ্যাঁ এই যে বলছে আফিয়া আবার লাগবে, আফিয়া আমাদেরও শেষ বুঝছো। সো এখন আপু যে যেটা যেখান থেকে পাবেন, অনলাইন থেকে যা পাবেন নিয়ে নেবেন, শোরুম থেকে যা পাবেন নিয়ে নেবেন, ঠিক আছে। কালামকার আপু, কালামকার আসছে তো, কালামকার চলে আসে, শোরুমে আসলে কালামকার পেয়ে যাবেন। আমি গেলাম তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।